হ্যালো ভিওর্স আপনাদের সকলকে স্যাবটাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যে ভিডিওটি দেখবো সেই ভিডিওটি হচ্ছে ডিউটি অফ ফার্স্ট পোলিং অফিসার অর্থাৎ ফার্স্ট পোলিং অফিসারের কী কী কাজ সে সম্বন্ধে নিয়ে আজকের এই ভিডিও তাহলে সব থেকে প্রথমে জেনে নিই যে ফার্স্ট পোলিং অফিসারের কাছে কী কী থাকবে তার কাছে যে সব জিনিসগুলো থাকবে সেইগুলোর মধ্যে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে ভোটার লিস্টের মার্ক কপি এই ভোটার লিস্টের মার্ক কপিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সঙ্গে থাকবে তার কাছে ট্যালিসিট পুরুষ মহিলা বা অন্যান্য যে লিঙ্গ আছে তার গণার জন্য একটি ট্যালিসিট সেই ট্যালিসিটের মাধ্যমে তিনি যে কোনো সময় বলে দিতে পারবেন যে তার বুথে কত ভোট পড়েছে এখন পর্যন্ত কত পুরুষ কত মহিলা বা অন্য কোনো লিঙ্গ থাকলে অন্য কোনো লিঙ্গের কত ভোট পড়েছে এবার চলে আসি ফার্স্ট পোলিং অফিসারকে কী কী করতে হবে তাহলে সবথেকে প্রথমে ভোটার আসবে ফার্স্ট পোলিং অফিসারের কাছে তিনি কি করবেন তার কাছ থেকে ইলেকশন কমিশনের দেওয়া যে ভোটার স্লিপটি আছে ভোটার স্লিপটি নেবেন এবং মার্ক কপিতে তার সিরিয়াল নাম্বার খুঁজে বের করবেন তার কাছে যে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট থাকবে অর্থাৎ এ পিক কার্ড বা আপনার যেসব ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো দেখে তাকে শনাক্ত করবেন এবং তাকে মার্ক কপিতে মার্ক করবেন এবং তারপরে তাকে পাঠিয়ে দিবেন দ্বিতীয় পোলিং অফিসারের কাছে এইটি হচ্ছে ডিউটি প্রথম পোলিং অফিসারের এবং এর মাঝে তাকে আরেকটি কাজ করতে হবে যখন তিনি শনাক্ত করে নিলেন যে হ্যাঁ এই ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যিনি ভোট দিতে এসছেন এবং তার সমস্ত কিছু ঠিক আছে এবার তার নাম এবং সিরিয়াল নাম্বার জোরে বলতে হবে যাতে পোলিং এজেন্টরা সেটা শুনতে পায় আর সব কিছু ঠিক থাকলে আগেই বললাম যে মার্ক কপিতে তাকে মার্ক করবেন এবং ট্যালি সিটে ডাক দেবেন এবার এখানে এটি সংক্ষিপ্তভাবে বলে দেওয়া হলো কি কি করতে হবে বা কি কি থাকবে এবার এ সম্বন্ধে আমরা বিশদ জেনে নিই তার মধ্যে সব থেকে প্রথমে আমাদের জানতে হবে মার্ক কপি সম্বন্ধে এই মার্ক কপিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটের জন্য তাই জন্য দেখিনি মার্ক কপি কী এবং মার্ক কপিতে যেসব চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলোর অর্থ কী এবং মার্ক কপিতে কীভাবে আমরা কোনো ভোটারকে মার্ক করব। যে মার্ক কপি দেওয়া হবে মার্ক কপিটি এরকম দেখতে হবে এখানে দেখবেন কয়েকটি শ্রিয়াল নামের পাশে কয়েকটি বিশেষ চিহ্ন দেওয়া আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ চিহ্ন দেওয়া আছে বা লেখা আছে ডিলিটেড এইসবের অর্থ কি সে সম্বন্ধেও জানতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস এই মার্ক কপিটিতে কিন্তু কোনো প্রকারে দাগ দেওয়া থাকবে না এছাড়াও মার্ক কপিতে কী কী থাকবে তা প্রথমে আমরা জেনে নিই আপনাদের যে মার্ক কপিতে হবে মার্ক কপি একটি মূল অংশ থাকবে যাকে মাদার রোল বলা হয় এবং তার সঙ্গে থাকবে সাপ্লিমেন্ট বা সংযোজিত অংশ এই সাপ্লিমেন্টগুলো একটি হতে পারে দুটি হতে বা তার বেশিও হতে পারে ভোট অনুসারে এবার মনে করুন যে কোনো একটি সিরিয়াল নম্বরের পাশে একটি হ্যাশ দেওয়া আছে হ্যাস দেওয়া মানে আছে যে তার যে সাপ্লিমেন্ট আছে সাপ্লিমেন্টে তার সংশোধনী হয়েছে এবং একটি হ্যাস মানে হচ্ছে প্রথম সংশোধনীতে সেটি সংশোধন হয়েছে এবং তার তথ্য ফার্স্ট সাপ্লিমেন্টে থাকবে এবার দেখুন হ্যাস দেওয়া আছে ফটো অ্যাজ ইন মডিফিকেশান লিস্ট এরকম যদি লেখা থাকে তার মানে হচ্ছে ফার্স্ট সাপ্লিমেন্টে তার ফটো সংশোধন করা হয়েছে অর্থাৎ মূল যে রোল অর্থাৎ মাদার রোলে যে ছবি আছে সেই ছবি কিন্তু তার ভোটার কার্ডের সঙ্গে মিলবে না সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট যে সাপ্লিমেন্ট হচ্ছে ফার্স্ট সাপ্লিমেন্টটিকে দেখতে হবে এবং সেখানে আপনারা দেখে নেবেন যে ছবি ঠিক আছে কি না দুটো হ্যাস মানে সেকেন্ড সাপ্লিমেন্টের সংশোধন হয়েছে অর্থাৎ সিরিয়াল লাইন নম্বর পাশে যে দুটো হ্যাস থাকে তাহলে আপনাকে বুঝিয়ে নিতে হবে যে এই ব্যক্তির কিছু সংশোধন হয়েছে এবং সেই সংশোধনগুলো হয়েছে সেকেন্ড সাপ্লিমেন্টের এরপরে ডবল হ্যাস ফটো অ্যাজ ইন মডিফিকেশন লিস্ট মানে হচ্ছে যে সেকেন্ড সাপ্লিমেন্টে ফটো সংশোধিত হয়েছে অর্থাৎ ফটো পরিবর্তন হয়েছে এরপরে দেখবেন আগে যে ভোটার লিস্টটি দেখলাম ভোটার লিস্টের লেখা আছে ডিলিটেড ডিলিটেড মানে হচ্ছে ফার্স্ট সাপ্লিমেন্টে সেটি বিয়োজিত হয়েছে এবার যদি একটি ডিলিটেড জায়গায় দুটো ডিলিটেড লেখা থাকে তাহলে সেক্ষেত্রে বুঝবেন যে সেটি সেকেন্ড সাপ্লিমেন্টে বিয়োজন হয়েছে এছাড়াও যে মার্ক কপি থাকে মার্ক কপিতে আরও কয়েকটি উল্লেখ থাকবে সেটি হচ্ছে ইডি বা পিবি লেখা থাকবে ইডি মানে হচ্ছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট এবং পিবি মানে হচ্ছে পোস্টাল ব্যালট অর্থাৎ এইসব ব্যক্তিতে যাদের পাশে ইডি লেখা আছে তাদেরকে ইলেকশন ডিউটি সার্টিফিকেট দেওয়া হয়েছে তারা সেই বুথে ভোট দিতে পারবে না বা যাদের পাশে পিবি লেখা আছে তাদেরকে পোস্টাল ব্যালট ইস্যু করা হয়েছে তারা কিন্তু সেই বুথে ভোট দিতে পারবে না অর্থাৎ এরা প্রত্যেককে ইলেকশন কমিশন দ্বারা নিয়োজিত হয়েছে ভোটের কাজে এবং ইডি এবং পিবি লেখার পাশে প্রত্যেকটি পাশে এ আরও স্বাক্ষর থাকবে তাহলে আগে বললাম যে পিবি লেখা বা ইডি লেখা যেসব ভোটার আছেন তারা সেই বুথে কিন্তু ভোট দিতে পারবেন না এছাড়াও ইডিসি যারা ভোটার অর্থাৎ ইডি যাদের লেখা আছে সেই বুথে ভোট দিতে পারবে না যদি সেই ভোটারের ইডিসি থাকে তাহলে তিনি তার নিজের বুথ ছাড়া সেই বিধানসভা কেন্দ্রে বা লোকসভা কেন্দ্রে যে কোনো বুথে কিন্তু তিনি ভোট দিতে পারবেন ইডিসি শান্ত লোকসভা ভোটে হয় বিধানসভা ভোটে সমস্তই পোস্টাল ব্যালট হয় তাই বিধানসভা ভোটে ইডিসি থাকবে না এছাড়াও যে সকল ভোটারের নাম পোস্টাল ব্যালট বা ইডিসি ইস্যু করা হয়েছে তাদের রিটার্নিং অফিসারের সাক্ষ্য সম্বলিত তাদের নামের একটি পৃথক তালিকা বা অ্যাডিশনাল ইনফরমেশন সিট দেওয়া হবে এবং সেটি শেষে সংযোজিত থাকবে তাহলে এখানে আপনারা বুঝতে পারেন যে মার্ক কপিতে কি কি থাকবে এবং কোন কোন চিহ্ন থাকলে তাকে কিভাবে পড়তে হবে এবার চলুন কিভাবে আমরা মার্ক কপিতে কোনো একটি ভোটার এলে তাকে কিভাবে শনাক্ত করব এবং মার্ক করব এছাড়াও আরেকটি জিনিস আমরা এখানে জেনে নিই যে এপিক ছাড়া অর্থাৎ ভোটার কার্ড ছাড়া আর কোন কোন ডকুমেন্ট নিয়ে এলে আমরা ভোটারকে সেই ডকুমেন্ট দিয়ে শনাক্ত করতে পারবো অর্থাৎ ভ্যালিড ডকুমেন্ট কি কি থাকবে অল্টারনেট তাহলে এপিক ছাড়া বিকল্প পরিচয়পত্রের অনুমোদন যেগুলোতে আছে ইলেকশন কমিশন দ্বারা সেগুলো হচ্ছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স কেন্দ্র বা রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থা পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক তার কর্মচারীকে পত্র সচিত পরিচয়পত্র ব্যাংক কিংবা পোস্ট অফিসের পাসবই ছবি সহ প্যান কার্ড রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক পত্র জাতীয় জনসংখ্যা পঞ্জীকরণ অন্তর্গত স্মার্ট কার্ড একশো দিনের কাজের প্রকল্পের অন্তর্গত জব কার্ড শ্রম মন্ত্রকের অন্তর্গত হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড পেনশনের নথি ছবি সহ সাংসদ বিধায়কের প্রদত্ত সরকারি পরিচয়পত্র এবং আধার কার্ড এই সমস্ত যদি বিকল্প পরিচয়পত্র থাকে তাহলে সেই বিকল্প পরিচয়পত্র থেকে ভোটারকে শনাক্তকরণ করা যাবে এবং তাকে ভোট দিতে দেওয়া হবে এছাড়াও আরও কিছু বিশেষ ঘটনা আছে যেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে হচ্ছে এএসডি তালিকা এএসডি তালিকায় থাকা কোনো ভোটার ভোট দিতে আসা এক্ষেত্রে ফার্স্ট পুলিং অফিসার তা শনাক্তকরণ করবেন না তিনি পাঠিয়ে দেবেন তাকে পিআইডিং অফিসের কাছে পিআইডিং অফিসার তার শনাক্তকরণ করবেন এবং তারপরে ফর্ম সেভেন্টিন এতে সেই ভোটারকে উল্লেখ করতে হবে এবং তার পাশে লিখতে হবে এএসডি এছাড়াও সেই ভোটারের রেজিস্টারের পাশে ভোটারের সো এবং তার পাশে বাঁ হাতে আঙুলের ছাপও দিতে বলতে হবে এবং তার সঙ্গে প্রথম পোলিং অফিসার এজেন্টের শোনার উদ্দেশ্যে জোরে সেই এএসডি ভোটারের নাম ঘোষণা করবেন এছাড়াও এসডি ভোটারের থেকে একটি ঘোষণাপত্র নিতে হবে প্রিজাইডিং অফিসারকে এছাড়াও আরেকটি জিনিস থাকবে সেটি হচ্ছে রেফারেল ইমেজ সিট বা আর আই এবং অ্যাডিশনাল ইনফরশিট বা এআইএস চূড়ান্ত নির্বাচক তালিকা প্রকাশিত হয়ে যাওয়ার পর এপিক কারেকশনের জন্য ছবি তুলেছেন এমন ভোটারের ছবি সহ তালিকাকে রেফারেল ইমেজ সিট বলা হয় এই তালিকাটি নির্বাচন তালিকার সঙ্গে সংযোজিত থাকেও ও পরে যদি এরকম ভোটার কোনো বুথে থাকেন এই রেফারেল ইমেজ সিটে সংশ্লিষ্ট ভোটারের নাম ছবি বয়স সম্পর্কিত ব্যক্তির নাম এবং তার সঙ্গে ভোটার সম্পর্কিত ইত্যাদি তথ্যগুলো থাকবে তাহলে এরকম কোনো ব্যক্তি থাকলে আমাদেরকে আর আই যেটি থাকবে আর লিস্টে আমাদের সেটিকে দেখতে হবে আরেকটি আগে বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন সিট বা এআইএস এআইএস এর ক্ষেত্রে শুধুমাত্র থাকবে পোস্টাল ব্লক এবং ইডিসি যাদেরকে ইস্যু করা হচ্ছে তাদের নামগুলো তাহলে এ পর্যন্ত গেল বিভিন্ন রকমের ইনফরমেশন সিট এবং মার্ক কপি এবার মনে করুন যে কোনো একটি ভোটার এলো তাকে শনাক্ত করলেন এবার তাকে মার্ক কপিতে কীভাবে মার্ক করবেন এবং কিভাবে আপনারা মেল ফিমেল কাউন্ট করবেন তা দেখে দেখেনি সেটি এবার মনে আপনাদের কাছে মার্ক কপিটি আছে এবার মার্ক কপিতে একজন ভোটার ভোট দিতে এলেন প্রথম যে ভোটার আছেন তিনি হচ্ছেন একজন মেল ক্যান্ডিডেট মনে করুন চোদ্দো নম্বর সিরিয়াল নম্বর যিনি আছেন তিনি তাহলে এনার শনাক্তকরণ আপনি করে নিলেন শনাক্তকরণ করে নেওয়ার পর এবার কী করতে হবে মার্ক কপিতে তাকে মার্ক করতে হবে তাই মার্ক করার জন্য কী করবেন তার নামের নিচে একটি দাগ দিয়ে দেবেন এর অর্থ হচ্ছে এই ব্যক্তি ভোট দেওয়া হয়ে গেছে এইভাবে আপনার প্রত্যেকটি ভোটারকে মার্ক করবেন এবার যদি মনে করুন যে কোনো ভোটার মহিলা হন তাহলে সেক্ষেত্রে কী করবেন প্রথমে তার নামের তলায় একটি দাগ দেবেন এবং তারপরে যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারে একটি টিকমার্ক দেবেন এভাবে একটি টিকমার্ক দেবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম নিয়ম প্রযোজ্য হয় অনেক জায়গায় বলা হয় যে না সেরকম নয় এখানে যে ভোটার লিস্টের নামটি আছে এই ভোটার লিস্টের যে ভোটার ভর্তিতে আছেন তাকে আড়াই দাগ দিয়ে দিবেন অর্থাৎ এইভাবে আড়াই দাগ দিয়ে দিবেন পুরুষ ভোটারের ক্ষেত্রে এবং যদি মহিলা ভোটার হয় তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনারা একটি লাইন টেনে দেবেন কোনাকুনি এবং তারপরে যে সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বারে একটি গোল করে দাগ দিয়ে দেবেন এবার যেখানে যে পদ্ধতি অবলম্বন করতে বলবে এখানে সেই পদ্ধতি অবলম্বন করবেন বা যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করলেও কোনো অসুবিধা নেই এটিকে করা হয় শুধুমাত্র মার্ক করার জন্য কতগুলো টোটাল মহিলা ভোটার এবং কতগুলো পুরুষ ভোটার এসছেন এই ভোটকেন্দ্রে ভোট দিতে যখনই আপনি কোনো ভোটারকে মার্ক করবেন তখন সঙ্গে জোরে তার নাম এবং ভোটার লিস্টে তার সিরিয়াল নাম্বারটি উল্লেখ করবেন যাতে ভোটকেন্দে উপস্থিত পোলিং এজেন্ট যারা আছেন তারা স্পষ্টভাবে সেটি শুনতে পান এবং তাদের কাছে থাকা যে ভোটার লিস্ট আছে ভোটার লিস্টে তারা মার্ক করে নিতে পারেন এবার সেটিও হয়ে গেল এবার কী করবেন এবার হচ্ছে আপনার আরেকটি কাজ বাকি আছে সেটি হচ্ছে যে আপনার ট্যালি সিটে এই মেল বা ফিমেল যে ভোটার আসছে তাকে কাউন্ট করা আমরা আগে বলেছি আপনার সঙ্গে আরেকটি জিনিস থাকবে সেটি হচ্ছে ট্যালি সিট মেল ফিমেল এবং আদার্স জেন্ডারের জন্য তাহলে আপনার কী করবেন এবার আপনার মেল কাউন্ট যদি মেল ভোটার হয় তাহলে মেল কাউন্ট যে ফিমেল ভোটার হয় তাহলে ফিমেল কাউন্টে যে ট্যালি সিট আছে ট্যালি সিটে আপনার দাগ দেবে মনে একজন ফিমেল ক্যান্ডিডেট এলেন ফিমেল ক্যান্ডিডেটে সমস্ত কাজ আপনি করে দিলেন মার্ক করা হয়ে গেল এবার কী করবেন আপনার কাছে যে ট্যালি সিট আছে ফিমেল কাউন্টে ফিমেল কাউন্টে ট্যালি সিটে আপনার একটি দাগ দিয়ে দেবেন অর্থাৎ আটটা হয়েছিলো এবার নজন ভোটার এসে ভোট দিয়ে চলে গেলেন একইভাবে যদি মেল ভোটার হন তাহলে মেল কাউন্ট লিস্ট যেটি থাকবে সেই মেল কাউন্ট লিস্টে একটি নম্বরকে আপনারা কেটে দিবেন অর্থাৎ মোট ভোটার সংখ্যা হয়ে গেল ভোট দেওয়ার সংখ্যা হয়ে গেল আটজন অর্থাৎ এখন পর্যন্ত মোট আটজন ভোটার এসছেন এবং এখানে মার্ক করে দেওয়ার পর আপনি তাকে পাঠিয়ে দেবেন সেকেন্ড পোলিং অফিসারের কাছে তাহলে এই মার্ক কপি থেকে আপনার যে কোনো সময় বলে দিতে পারবেন মোট কত মেল কাউন্ট হয়েছে কত ফিমেল কাউন্ট হয়েছে অর্থাৎ কত মেল ভোটার ভোট দিয়েছে বা ফিমেল ভোটার ভোট দিয়েছেন বা আদার জেন্ডার থাকলে আদার জেন্ডার কতজন ভোট দিয়েছেন এই যে ট্যালিসিট এই ট্যালিসিট এই ভিডিও ডিসক্রিপশানে আপনার পিডিএফ মোডে ডাউনলোড করে নিতে পারেন এবং সেটি আগের দিন প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারেন এছাড়াও ইলেকশন কমিশন থেকে এই ট্যালিসিট দেওয়া হয় কিন্তু ট্যালিসিটের অবস্থা খুবই খারাপ থাকে এবং তাতে মার্ক করা খুবই কঠিন কাজ হয়ে যায় এবং বুঝতেও অসুবিধা হয় সেই জন্য সহজ পদ্ধতিতে এই ট্যালিসিট করা হয়েছে যাতে সহজে এই কাউন্টগুলো করা যায় তাহলে আশা করি এই ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পেরেছেন ফাস্টপোর্টিং অফিসারের ডিউটি কী কীভাবে আপনার পুরো কাজটিকে পরিচালনা করবেন আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও এই ভিডিও সম্পর্কে বা এই চ্যানেল থাকা যে কোনো ভিডিও সম্পর্কে যে কোনো প্রকারের কোনো প্রশ্ন থাকে কোনো প্রকারের কোনো সাজেশান থাকে বা কোনো প্রকারের কোনো ফিডব্যাক থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে এই আজকে এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখাবে আবার একটি নতুন ভিডিওতে